আজকে তোমাদেরকে একটা সিক্রেট শেয়ার করি। এসএসসি পরীক্ষা অথবা এইচএসসি পরীক্ষা অথবা অ্যাডমিশনে যারাই খুব ভালো করে, তুমি যদি এমন কিছু মানুষকে জিজ্ঞেস করো যে আপনাদের ওখানে ভালো করার মানে হচ্ছে দুইটাতে এ প্লাস রাখতে পারার বা বোর্ডে টপ করতে পারার বা অ্যাডমিশনে ভালো কোথাও চান্স পাওয়ার পিছনে সবচাইতে ভালো সিক্রেট কোনটা, যেটা আপনি রেগুলার বেসিসে ফলো করছেন বাট মানুষকে খুব একটা বলেন নাই, এই কোশ্চেনটা করা হলে প্রতি 100 জনে 80 জনই বলবে যে তারা প্রচুর পরিমাণে এক্সাম প্র্যাকটিস করছে। ফর এক্সাম্পল, আমি যদি আনাস ভাইয়ের কথা বলি, আনাস ভাই দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলেন, উনি আমাকে, আমি বেশ কয়েকবার ওনাকে জিজ্ঞেস করার সুযোগ হয়েছে পডকাস্টে যে ভাই আপনাকে কোন জিনিসটা সবচেয়ে বেশি হেল্প করছে, ভাই এক বাক্যে বলে এক্সাম। আমি যদি আমার নিজের গল্প বলি, আমার ঢাকা ইউনিভার্সিটি, আনাস ভাই আমার মেন্টর ছিল অ্যাডমিশন টাইমে, আমি ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে পরীক্ষা দিলাম, ভাই আমাকে বারবার সতর্ক করছে যে সাইদ প্রচুর এক্সাম প্র্যাকটিস করিস, আমি করি নাই, না করে এ ইউনিটে আমার পজিশন হচ্ছে 5000-এর পিছে, আমি চান্স পাই নি। পরে 2 মাস আমি ধাক্কা খেয়ে প্রচুর পরিমাণে এক্সাম প্র্যাকটিস করলাম, দেন আমি ঢাবির প্রযুক্তি ইউনিটে পরীক্ষা দিলাম, আমার পজিশন আসছে 98 অ্যান্ড ওখানে আমি সিএসসি পড়তেছি। তো ওভারঅল যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, যারা এই ধরনের এক্সামগুলোতে এসএসসি এইচএসসি অ্যাডমিশন টপ করে কিংবা ভালো করে, ওরা রেগুলার বেসিসে এক্সাম প্র্যাকটিস করে। কেন? কারণ ফাইনালের আগেই যদি কেউ প্রচুর পরিমাণে এক্সাম প্র্যাকটিস করে, ফাইনালি যেই ভুলগুলো করার সুযোগ থাকে ওইগুলো তার আগেই করে ফেলে, শুধরে ফেলে, ফাইনালে গিয়ে ভুল করে না ভালো করে। অ্যান্ড এক্সাম প্র্যাকটিস করার এখন সবচাইতে কমফোর্টেবল ওয়ে হচ্ছে অনলাইন এক্সাম ব্যাচ। তুমি যদি এটার দিকে তাকাও, আমাদের এসএসসি 25-এ অনলাইন এক্সাম ব্যাচে প্রত্যেকটা সাবজেক্ট টোটাল একসাথে করে 140+ এক্সাম আছে, নট কোশ্চেন, 140+ এক্সাম সেট আছে, কথা বুঝছো? যেমন আমি যদি আরো ব্রেকডাউন করে বলি, ফিজিক্স প্রত্যেকটা অধ্যায়ের উপর 2 সেট করে কোশ্চেন দেওয়া আছে। প্রথম সেট এমনভাবে ডিজাইন করা হয়েছে সো দ্যাট ওই একটা সেট প্র্যাকটিস করলে প্রতিটা অধ্যায়ের, কিন্তু হোল ফিজিক্স না, ধরো ফিজিক্সের 14 অধ্যায় আছে, 14 অধ্যায়ে 14 × 2 = 28 সেট কোশ্চেন আছে। ফিজিক্সের গতির উপর তুমি 2 সেট কোশ্চেন পাবা। প্রথম সেটটা যদি তুমি প্র্যাকটিস করো, ওখানে দেখবা ওই অধ্যায়ের সব টাইপের কোশ্চেন কাভার হয়ে যাচ্ছে। সেকেন্ড সেটটা যদি তুমি প্র্যাকটিস করো, ওইটার মাধ্যমে তুমি যা যা শিখলা ওইগুলো আবারও কি রিক্যাপ হয়ে যাবে। এরকম কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 2 সেট করে খুবই গোছানো কোশ্চেন এই এক্সামটার ভেতরে প্র্যাকটিস করার জন্য পাওয়া যাবে। অ্যান্ড এটা যদি রেগুলার বেসিসে ঘরে বসে প্র্যাকটিস করো, তোমাকে এসএসসিতে A+ কিংবা গোল্ডেন পাওয়া থেকে কেউ আটকাইতে পারবে না, বুঝছো? অ্যান্ড আরও বেশ কিছু ফিচার্স যদি আমি তোমাকে বলি, এটাতে তুমি সাথে সাথে তুমি কত পাইলা, কত ভুল করলা সব দেখতে পাবা, ব্যাখ্যাও দেখতে পাবা, বুঝছো? অ্যান্ড ওখানে যারা যারা এক্সাম দিচ্ছে তোমার পজিশন কোথায় তুমি লিডার বোর্ডটাও দেখতে পাবা। ওকে, সো এটা লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, খুবই নগণ্য প্রাইস। আমি সাজেস্ট করব যারা টপ করছে, হ্যাঁ, তাদের এই সাজেশনটা তোমরাও ফলো করবা, অ্যান্ড আলটিমেটলি এসএসসিতে তোমরা সবাই A+ কিংবা গোল্ডেন A+ রাখতে পারবা।